ফের নিম্নচাপের ধাক্কা। আগামী কাল থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস। বুধবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দুর্গাপূজা এবং কালীপূজাতে আবহাওয়া ভালো থাকলেও উৎসবের রেশ কাটতে না কাটতেই নিম্নচাপের ধাক্কা দক্ষিণবঙ্গে। 16 নভেম্বরের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হতে পারে বৃষ্টিপাত, এমনটাই জানালো হাওয়া অফিস। তবে ইতিমধ্যেই আবহাওয়াবিদদের পূর্বাভাস চিন্তায় ফেলেছে ক্রিকেট প্রেমীদের। আসুন জেনে নেওয়া যাক কি বলছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে, যার ফলে আগামী 16 নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে বৃষ্টিপাত। 17 নভেম্বর উড়িষ্যা উপকূলে অবস্থান করবে নিম্নচাপ, যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়ার পরিস্থিতি দেখে মৎস্যজীবীদের আগামীকাল সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি ফসল নষ্ট হয়ে যাওয়ারও আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি বিশ্বকাপের সেমিফাইনাল হওয়ার কারণে আবহাওয়াবিদদের এমন সংবাদে চিন্তিত ক্রিকেট প্রেমীরা। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে সকাল থেকে মেঘলা আকাশ। পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা। শনিবার পর্যন্ত চলতে পারে বৃষ্টিপাত। বৃষ্টিপাত কমে গেলেও রবিবারের পর থেকে ফের পারদ নামতে পারে বেশ খানিকটা, এমনটাই জানালো হাওয়া অফিস। এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে প্রথমে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোবে, এরপর দিক পরিবর্তন করে তা আরও উত্তর পশ্চিমের দিকে এগোবে। 16 নভেম্বর বৃহস্পতিবার নিম্নচাপটি ঝাঁক নিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোবে। 17 নভেম্বর শুক্রবার নিম্নচাপটি উড়িষ্যা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে, এর ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং তৎসংলগ্ন জেলাগুলিতে কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।